Bismillahirrahmanirrahim. Shubhriya shikhatira. Assalamualaikum. Shobai kemon acho? Asha kori Allah rahmate bhaloi acho. Alhamdulillah amio bhalo achi. Ajke amra gonit boye jyamiti theke kichu topics niye alochona korbo. Tomader hoyto ba bishoy gulo jana ache. Tarporo amra chesta korbo besh bhalo kore jeno oi topics gula bujhte pari, oi bishoy gula jeno bujhte pari. Shobai ektu monojog shohokare class ti dekhbe. Ajke amra জ্যামিতি যে বিষয়গুলো পড়ব বিন্দু রেখা আর পড়ব সরল রেখা তার আগে আমি একটু কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে যে জ্যামিতি জ্যামিতিটা কি এটা আমাদের ভালো করে বোঝা দরকার আমরা জানি জ্যামিতি শব্দের অর্থ যদি আমরা করি তাহলে হয় জ্যা শব্দের অর্থ ভূমি আর মিতি শব্দের অর্থ পরিমাপ জ্যা শব্দের অর্থ ভূমি আর মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ অর্থাৎ জ্যামিতি শব্দের অর্থ হচ্ছে ভূমির পরিমাপ তাহলে জ্যামিতি শব্দের অর্থ কি জ্যামিতি শব্দের অর্থ হচ্ছে ভূমির পরিমাপ এবার যদি বলি জ্যামিতি কাকে বলে তাহলে আমি বলতে পারি যে শাস্ত্র পাঠ করিলে সুন্দরভাবে শুদ্ধভাবে সঠিকভাবে ভূমির পরিমাপ সম্পর্কে তথ্য পাওয়া যায় অথবা জ্ঞান আহরণ করা যায় তাকে বলা হয় জ্যামিতি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই দেখো আমি বুড়ে লিখেছি বিন্দু রেখা আরেকটা বিষয় আমরা আলোচনা করব সেটি হচ্ছে সরল রেখা তাহলে বিন্দু কি এটা আমাদের প্রথমে বোঝা উচিত বিন্দু কি জিনিস অথবা বিন্দু কি বিন্দু হচ্ছে এমন একটা টপিক এমন একটা বিষয় দেখো এখানে অলরেডি আমি বিন্দুটা লিখেছি এটা হচ্ছে বিন্দু আমি এটা এই চিত্র দেখে বলতে পারি যে এই যে আমি ফুটাটা দিয়েছি মার্কারে যে ফুটাটা দিয়েছি যে বিন্দুটা এঁকেছি এই চিহ্নে কোনো দৈর্ঘ্য নেই কোনো প্রস্থ নেই কোনো উচ্চতা নেই অর্থাৎ যার কোনো দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা কিছুই নেই শুধু অবস্থান আছে তাকে বলা হয় বিন্দু যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই শুধু অবস্থান আছে তাকে বলা হয় বিন্দু আমি এই যে আরেকটা বিন্দু আঁকলাম এটা হচ্ছে একটা বিন্দু এটা দৈর্ঘ্য নেই প্রস্থ নেই উচ্চতা কিছুই নেই তাহলে এটা হচ্ছে কি বিন্দু এবার আমরা আসি রেখা রেখা হচ্ছে এমন একটা বিষয় যেটা দিকে পরিবর্তন তুমি চাইলে করতেও পারবে নাও করতে পারবে কিন্তু সরল রেখার ক্ষেত্রে দিকে কোনো পরিবর্তন করা যাবে না তার আগে রেখাটা বলে নেই অনেকগুলো বিন্দু যদি একত্রিত করি এরকম করে একসাথে আমি বললাম এইরকম করে করে যদি করি তাহলে এইটা একটা কি হবে এটা একটা রেখা হবে এখান থেকে আমরা বলতে পারি যে রেখা তাহলে কি আছে দৈর্ঘ্য আছে রেখা রেখা রয়েছে দৈর্ঘ্য কিন্তু কোনো কি নেই প্রস্থ নেই এটা কতটুকু হবে সেটাও আমি জানি না অনেক বড় হতে পারে যেমন রেখাটা এমন হতে পারে আবার এরকম না হয় এরকম অনেক বড় হতে পারে এরকম তীরচিহ্ন দিয়ে দিতে পারে দুই পাশে তার মানে হচ্ছে এটা অসীম পর্যন্ত আছে এটাই হচ্ছে আবার এটা যদি দিক পরিবর্তন না করে রেখার যদি দিক পরিবর্তন না করে তাহলে সেটার নাম হবে সরল রেখা যেমন আমি বলতে পারি সরল রেখা কোনো দিক পরিবর্তন করে না তারপর সরল রেখা কি হয় অসীম হয় এই দিকে ডান দিকে বাম দিকে কত পর্যন্ত হবে সেটা আমাদের জানা নাই অসীম পর্যন্ত আমি ইচ্ছা মতো নিতে পারবো আরেকটা জিনিস হচ্ছে এই রেখা এই যে আমি রেখা দেখেছি এই রেখার কোনো পুরুত্ব নেই পুরুত্ব শব্দের আরেকটা অর্থ হচ্ছে প্রস্থ অর্থাৎ এই রেখার দৈর্ঘ্য রয়েছে এই রেখাগুলোর কি রয়েছে দৈর্ঘ্য রয়েছে কিন্তু কোনো প্রস্থ বা পুরুত্ব নেই তাহলে এখান থেকে আমি বলতে পারি যে সরল রেখা যেটা সেটা হচ্ছে দিক পরিবর্তন ছাড়া অর্থাৎ দিক পরিবর্তন করবে না তারপর অসীম হবে যত ইচ্ছা তত দূর পর্যন্ত নেওয়া যাবে আর একটা বিষয় হচ্ছে এটা কি থাকবে না কোনো পুরুত্ব থাকবে না এখান থেকে আমরা আরেকটা বিষয় আলোচনা করে নিতে পারি সেটা হচ্ছে রেখাংশ তাহলে কি রেখা থেকে রেখাংশ কথা বলতে পারি আমি এটা একটা নিলাম এটা হচ্ছে একটা সরল রেখা কিন্তু আমি এখান থেকে যদি এই পর্যন্ত কেটে নিই মনে করলাম এটা ক আর এটা হচ্ছে খ তাহলে ক থেকে খ পর্যন্ত যে দূরত্বটা আছে এটাই হচ্ছে রেখাংশ রেখা থেকে রেখাংশ রেখার একটি অংশ হচ্ছে রেখাংশ রেখাংশ মানে আমি কি বুঝতে পারি রেখার একটি নির্দিষ্ট অংশের নামই হচ্ছে রেখাংশ তাহলে এটা ছিল একটা সরল রেখা ক থেকে ক পর্যন্ত হচ্ছে তার একটি রেখাংশ এবার আমি আরেকটা বিষয় বলি তাহলে এটার নাম হচ্ছে রেখাংশ
রশি কি জিনিস এটা যদি আমি বুঝতে চাই যেমন এখানে রেখাংশ দুইটা প্রান্তবিন্দু থাকবে নির্দিষ্ট দুইটা প্রান্তবিন্দু থাকবে সেটা নাম রেখাংশ আর রশি হচ্ছে এখানে নির্ধারিত একটা প্রান্তবিন্দু আছে এইদিকে অসীম না এখানে শেষ কিন্তু এইদিকে কোনো কি নেই প্রান্তবিন্দু নেই ডান দিকে যত ইচ্ছা তত নেওয়া যাবে এরকম যদি থাকে তাহলে সেটার নাম হচ্ছে রশি রেখাংশ দুটি প্রান্তবিন্দু থাকবে আর রশির প্রান্তবিন্দু থাকবে একটি তাহলে আজকে আমরা আলোচনা করলাম বিন্দু রেখা সরল রেখা রেখাংশ এবং রশি তোমরা ভালো করে এই বিষয়গুলো বাসায় প্র্যাকটিস করবে সংজ্ঞাগুলো লিখবে উদাহরণ সহ লিখবে তাহলে দেখবে যে সহজেই তোমরা এই পয়েন্টগুলো পেরে যাচ্ছ আজকে এই পর্যন্তই সবাই পরবর্তী ক্লাসে আবার সবার সাথে দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ ও ভালো থাকো আসসালামু আলাইকুম